হ্যালো বন্ধুরা, আমি শাবনম। আবার আপনাদের কাছে চলে এসেছি নতুন একটি মোটিভেশনাল স্টোরি নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সত্যেন দাস নামটা কি আপনাদের জানা আছে? চলুন তার সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া যাক। দক্ষিণ কলকাতার নাকতলার বাসিন্দা অতি সাধারণ গরিব এক রিক্সা চালক সত্যেন দাস। তিনি 44 বছর বয়সে 2014 সালে কলকাতা থেকে লাদাখ পর্যন্ত 3000 কিলোমিটার দীর্ঘ 65 দিনের যাত্রা সম্পন্ন করেছিলেন। 1993 সালে একটি ঘটনা ঘটেছিল, যখন তিনি অর্থের অভাবে গাড়ি ভাড়া করে পুরী যেতে না পারায় সাইকেলে করে পুরী গিয়েছিলেন। তার সাইকেলে এই পুরী ভ্রমণ পরবর্তীকালে তাকে আরও অনেক দুঃসাহসিক ভ্রমণের জন্য সাহস জুগিয়েছিল। তাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য তার এলাকার এক ক্লাব তাকে সর্বদা সাহায্য করে এসেছে, আর সে কথা তিনি অকপটে স্বীকারও করেছেন। 2007 সালে তিনি গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর সচেতনতার বার্তা নিয়ে মানালি ভ্রমণে গিয়েছিলেন। সাথে 5000 খেজুরের বীজ নিয়ে সেগুলি রাস্তার পাশে রোপণ করেছিলেন। 2014 সালে তিনি শান্তির বার্তা নিয়ে লাদাখ ভ্রমণ শুরু করেন। খাদ্য, পোশাক এবং অন্যান্য সরঞ্জামে সজ্জিত হয়ে 11 জুন 2014 কলকাতা থেকে যাত্রা শুরু করেন, যা 17 আগস্ট 2014 লাদাখের বিখ্যাত খারদুংলা পাস অতিক্রম করে শেষ হয়েছিল। তার এই ভ্রমণের কাহিনী বলতে গিয়ে তিনি জানিয়েছেন, পাঞ্জাব পেরিয়ে পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর রিক্সা টেনে তুলতে না পারায় ধাক্কা দিয়ে এগিয়ে যেতে হয়েছে। পাহাড়ি এই দুর্গম পথে যেখানে আমরা মোটর গাড়ি নিয়ে যেতেও ভয় পাই, সেখানে তিনি রিক্সা নিয়ে লক্ষ্যে পৌঁছেছেন। তার এই দুঃসাহসিক ভ্রমণের জন্য লিমকা এবং গ্রিনিস বুকে তার নাম পাঠানো হয়েছে। জানি না লিমকা এবং গ্রিনিস বুকে তার নাম উঠবে কি না, কিন্তু তার এই দুঃসাহসিক ভ্রমণ বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। 2019 সালে তার বায়োপিকের উপর বানানো তথ্যচিত্র লাদাখ চলে রিক্সাওয়ালা 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অ্যাডভেঞ্চার ফিল্ম পুরস্কার জিতেছে। সত্যেন দাসের এই দুঃসাহসিক পদক্ষেপ আমাদেরকে আরও একবার ভাবতে বাধ্য করে যে ইচ্ছে থাকলেই উপায় হয়, এই কথাটি চিরসত্য কথা। ইচ্ছে পূরণের জন্য প্রচুর অর্থ সম্পত্তির প্রয়োজন হয় না, এর জন্য প্রয়োজন নিজের মনের সঙ্গে নিজের দৃঢ় প্রতিজ্ঞার। যখন আমরা নিজেরা ইচ্ছেটিকে স্থির করতে পারি না, তখনই বিভিন্ন অজুহাতে সেগুলিকে শেষ করে ফেলি। তাই সকলকে বলবো, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিন, দৃঢ় থাকুন ও নিজের প্রতি ভরসা রাখুন। আজ না হয় কাল আপনার সফলতা আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর ডেইলি এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ আপনা টাইম ফলো করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।